हेलो गाइज वेलकम बैक टू माय चैनल सागर 001। बंधुरा आपनारा सबाई केमन आछेन? आई होप आशा करछि आपनारा सबाई खूब भालो आछेन। तो आज के आमी आपनादेर जन्य आबार एक नतुन भिडियो निये हाजिर होयेछि। आपनारा पृथिबीते जे रकम ভিডিওগুলি দেখলেন ওই রকম ভিডিওটি যদি ক্রিয়েট করতে চান তাহলে স্কিপ না করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এবং আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দিন, যাতে এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান সর্বপ্রথম পৌঁছে যায়। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যায়। তো এই ভিডিওটি ক্রিয়েট করতে হলে আপনাদের প্রয়োজন হবে প্রথমে এলার্ট মোশন অ্যাপটি, এবং প্রয়োজন হবে দুটি পিসের একটি বিটম্যাপ আর একটি স্যাগেবিট। ওই দুটি পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশানে, ওখান থেকে ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করতে যদি কোনো প্রবলেম হয় এই ভিডিও ডিসক্রিপশানে ভিডিও দেওয়া রয়েছে হাউ টু ইম্পোর্ট এলার্ট মোশন টিশার্ট, ওই ভিডিওটি থেকে ইম্পোর্ট করতে পারেন। যে প্রজেক্ট কীভাবে ডাউনলোড করবেন ওই ভিডিও দেখে নেবেন। ইম্পোর্ট করার পর আপনারা এলার্ট মোশন টোকেন করে জাস্ট ফার্স্টলি টোকেন করবেন বিটম্যাপ। বিটম্যাপ টোকেন করার পর এখন একটি পেয়ে যেতে হবে। আপনাদের এই যে সেরকম এফেক্ট মানে এরকম সে দেখা থাকবে, আপনাদেরকে জাস্ট কী করতে হবে প্রথমে এখানে ফটো অ্যাড করে দেবেন। তার জন্য আমরা প্রথমে এখানে লোগো অ্যাড করে নেবেন, যদি লোগো লেখা রয়েছে লোগো অ্যাড করে নেবেন। লোগো অ্যাড করার পরে ফটো অ্যাড করবেন এখান থেকে, তার জন্য প্লাস এবং মিডিয়াতে ক্লিক ফটো সিলেক্ট করবেন। তো ফটো সিলেক্ট করছি, ফটোর ফাইলটি ওপেন করে নিচ্ছি, ওপেন করে নিয়েছি, এবার ফটো সিলেক্ট করে নেবো। আবার এই ফটোটিকে ফুল স্ক্রিন করার জন্য রেডি করে দেবেন। ওপরে থ্রিডিটি ক্লিক করে ফিল কম্পাসনটিতে ক্লিক করে দেবেন, ফুল স্ক্রিন হয়ে যাবে। তারপরে আর বাটনে ক্লিক করে দেবেন, আবার এই ব্যান্ডিতে ক্লিক করে দেবেন। আবারও প্লাস এখন মিলিয়ে আবার একটু অন্য ফটো সিলেক্ট করে নেবেন, ফটোটিকে ফুল স্ক্রিন করবেন, করবে আরো বাটনে ক্লিক করে কাট করে দেবেন। আবারও প্লাস এখন মিলিয়ে আবার একটি ফটো অ্যাড করবেন, ওপরে থ্রিডিটি ক্লিক করে ফুল স্ক্রিন করে কাট করে দেবেন। আবারও প্লাস এখন মিলিয়ে আবার অন্য ফটো অ্যাড করে ফুল স্ক্রিন করে কাট করে দেবেন, আবারও সেম ফুল স্ক্রিন করবেন, কাট করে দেবেন। তো এইভাবে আপনারা প্রতিটি বিটম্যাপকে ফটোগুলি অ্যাড করে যাবেন একেবারে শেষ পর্যন্ত। তো চলুন আমি ফটোগুলি অলরেডি একটি লেয়ারে অ্যাড করে রেখেছি, যাতে আপনাদেরকে বোঝাতে দেরি না হয় সেটি ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা প্রথমে ফটোগুলি অ্যাড করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি লেয়ারটিতে সম্পূর্ণ ফটোগুলি অ্যাড করে রেখেছি। এবার আপনাদেরকে যেটি করতে হবে ফটোগুলির উপর এফেক্ট অ্যাড করতে হবে। তার জন্য আপনারা প্রথমে এখান থেকে ব্যাক গিয়ে আপনারা স্যাগেবিট যে পিসটি রয়েছে ওটি ওপেন করে নেবেন। ওপেন করার আপনারা এরকম একটি পেজ স্যাগেবিট ওপেন হবে। আপনাদের এই যে প্রথম এফেক্টটি এক নম্বরে ভিডিও কপি করে নেবেন, কপি করার পর এফেক্টটি ক্লিক করে থ্রিডি ক্লিক করে কপি হয়ে যাবে, ব্যাক চলে যাবে। একে বিটম্যাপ পজিটি ওপেন করবেন, ওপেন করে দেখবেন কোথায় এক নম্বর এফেক্ট লেখা রয়েছে, ওপর দিয়ে স্ক্রল করে দেবেন এফেক্ট নম্বর 1। ঠিক আছে, এখন পর্যন্ত লেখা রয়েছে একটি ছবিতে এফেক্ট নম্বর পেস্ট করে ফেলেন। তার জন্য ছবিতে ক্লিক করে দেবেন, এফেক্টে ক্লিক করে থ্রিডিটা পেস্ট করে দেবেন। পেস্ট হয়ে দেখতে পাচ্ছেন, এবার আপনারা আবার ব্যাক চলে যাবেন, ব্যাক দিয়ে আবার সেকেন্ড প্রজেক্ট ওপেন করে নেবেন। ওপেন করে দেখবেন দু নম্বরের ছবিতে এফেক্ট রয়েছে, দু নম্বরের দিকটি একটু কপি করে নেবেন। কপি হয়ে যাওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে আবারও ব্যাক চলে যাবেন, ব্যাক দিয়ে আবার বিটম্যাপ প্রজেক্ট ওপেন করবেন। ওপেন করে ওপর দিয়ে স্ক্রল করে দেখবেন এখানে এফেক্ট 2 লেখা রয়েছে, মানে সংখ্যাগুলি যেহেতু বুঝতে পারা যাচ্ছে না নাম্বারগুলি, তো আমরা ট্যাপ করে দেখে নেবেন। এই যে ওপরে লেখাটি শো হবে ট্যাপ করলে, এই দেখতে পাচ্ছেন এখানে শো হচ্ছে লেখাটি এফেক্ট নম্বর 2। এবার এখানে দেখি এফেক্ট নম্বর 3, হ্যাঁ এফেক্ট নম্বর 2-কে এফেক্টটু লাগিয়ে দেবেন। তো আমি লাগিয়ে নিচ্ছি, তার জন্য ছবিতে ক্লিক করবেন, এফেক্টে ক্লিক করে থ্রিডিটা পেস্ট করে দেবেন। পেস্ট হয়ে গেলে আপনি আবার ব্যাক চলে যাবেন, ব্যাক গিয়ে আবার সেকেন্ড ফিচারটা ওপেন করবেন। ওপেন করে এবার 3 নম্বর ছবিতে যে এফেক্টটি রয়েছে কপি করে নেবেন, তার জন্য 2 নম্বর 3 নম্বর এই এফেক্টটি কপি করে নেবেন। এখান থেকে সেম প্রসেসে কপি করে নেবেন, দেন ব্যাক চলে যাবেন, ব্যাক গিয়ে আবার বিটম্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর আপনারা দেখবেন কোথায় 3 নম্বর এফেক্ট অ্যাড করতে হচ্ছে। সাপোজ এই ফটো দিতে, হ্যাঁ এই ফটো শো হচ্ছে 3 নম্বর এফেক্ট, তো এই ফটো দিতেই আমি লাগিয়ে নেবো 3 নম্বর এফেক্ট, লাগিয়ে নিয়েছি। আর দেখবেন কোথায় 3 নম্বর এফেক্ট অ্যাড করতে হচ্ছে নাকি, মানে চার এখানে কত নম্বর 7 নম্বর, এখানে পেস্ট করতে হচ্ছে না, জাস্ট আবারও ব্যাক চলে যাবেন, ব্যাক দিয়ে আবার সেকেন্ড ফিচারটি ওপেন করে নেবেন। ওপেন করে যদি 4 নম্বর ছবিতে যে ফটো দিয়েছে এফেক্ট রয়েছে এফেক্টটি কপি করে নেবেন, কপি করে একবার ব্যাক চলে যাবেন। জাস্ট আপনারা আবার বিটম্যাপ প্রজেক্ট ওপেন করবেন, ওপেন করবে দেখতে পাবেন এরকম পেজের সেম পেজ ওপেন হবে। আপনারা দেখবেন পরে 4 নম্বরে দিয়ে অ্যাড করতে হবে, তো দেখে নিচ্ছি যেখানে 4 নম্বরে দিয়ে অ্যাড করতে হবে, অ্যাড করে নিচ্ছেন 4 নম্বরে দিকটি, ছবিতে ক্লিক করে এফেক্টে ভিডিওটা পেস্ট করে দেবেন। পেস্ট হয়ে গেল, আবার করে দেখবেন 4 নম্বরে দিকে অ্যাড করতে হবে, এখানে কত নম্বর 8, এখানে 4 নম্বর এফেক্ট করে দেবেন। এখানে রয়েছে দেখতে পাচ্ছেন একটু 20.22 সেকেন্ড, এখানে একটি ছবিতে 4 নম্বর এফেক্ট অ্যাড করে দেবেন, তার জন্য ঠিক ছবিটিতে ক্লিক করে পেস্ট করে দেবেন। পেস্ট হয়ে গেল, আপনারা সেম এইভাবে পেস্ট করবেন। এবার আমি আর দেখাচ্ছি না পেস্ট করে, আপনারা পেস্ট করে দেবেন। আমি আবার ব্যাক চলে যাচ্ছি, ব্যাক গিয়ে আবার সেকেন্ড ফিচারটা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আবার আপনাদেরকে ওপেন করতে হবে 5 নম্বর এফেক্ট, তার জন্য এখানে 1 2
তিন চার পাঁচ পাঁচ নম্বরে এই যে এই ব্যাগটি কপি করে নেবেন। কপি করে নিলেন, কপি করে নেবেন ব্যাগটি দিয়ে আপনারা বিটমার্ক পেজে ওপেন করবেন। ওপেন করার পর জাস্ট পাঁচ নম্বরে ক্লিক করে অ্যাড করতে হবে, দেখে নেবেন। এখানে কত পাঁচ নম্বরে ক্লিক করতেছি দেখে নেবেন। এখানে তো পাঁচ নম্বরে ফিট সাপোর্ট চার্জ করতে হবে, এই যে ফিট ফাইভ এখানে অ্যাড করে নেবেন। এখানে অ্যাড করে নিন, সেটির এখানে ছবিতে ক্লিক করবেন। এফেক্ট দিয়ে এটা পেস্ট পেস্ট হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, আমি এই যে পাঁচ নম্বর এফেক্ট পেস্ট করে দিয়েছি। আর জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি না, আপনারা এইভাবে সমস্ত ছবিতে এফেক্টগুলি পেস্ট করে দেবেন। ভিডিওটি নেওয়াতে অনেক লম্বা হয়ে যায়, আমি আর দেখাচ্ছি না। আপনারা নাম্বার ওয়াইজ ছবি এফেক্টগুলিতে একটু পেস্ট করে দেবেন। এখানে এখানে সাপোজ এফেক্ট রয়েছে 11 পিসের মতো, আপনারা এফেক্টগুলি পেস্ট করে দেবেন, নাম্বার অনুযায়ী অ্যাড করে দেবেন। আর কিছু বলতে হচ্ছে না, আপনাদেরকে আপনাদের সে বুঝিয়ে গেছে। তো এবার ভিডিওটি সম্পূর্ণ রেডি হয়ে যাবে। ভিডিওটি কীভাবে সেভ করবেন, ফার্স্ট ওপরে সেটি মাসের উপরে সেভ অপশনে ক্লিক করবেন, দেন নিচে এক্সট্রা অপশনে ক্লিক করবেন। কিছুক্ষণ অ্যাড করবেন, ভিডিওটি আপনাদের গ্যালারিতে সম্পূর্ণ সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর আপনাদেরকে যদি করতে হবে, এবার আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটু লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই। জয় হিন্দ, বন্দে মাতরম।